नमस्कार আমাদের পুরুলিয়া গুড ইউটিউব চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। তো আজকে আমি এসে পৌঁছেছি বল্লামপুর থানা শালবনী গ্রামে। তো এখানে একটা কালা লড়াইয়ের আয়োজন করেছে। তো কালা লড়াইটি কবে এবং কত আছে প্রাইজ তা আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরব এবং কালা লড়াই বাদে আর কি কি প্রোগ্রাম আছে সবাই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন জেলা এই কমিটির কাছে আমি জিজ্ঞাসা করি। তো নমস্কার, তো কালা লড়াইটি আপনাদের কবে হচ্ছে? কালা লড়াইটা আমাদের হচ্ছে চব্বিশে মাঘ। ইংরেজি আটই ফেব্রুয়ারি। আচ্ছা, তো বুধবার পড়ছে। তো কেমন কি প্রাইজ আছে কাড়ায় তোমাদের? কাড়াই আমাদের কমিটির থেকে প্রাইজ আছে, এক নম্বর কাড়াই ১১,০০০ টাকা, দু নম্বর কাড়াই আছে ৮,০০০ টাকা, তিন নম্বর কাড়াই আছে ৬,০০০ টাকা, চার নম্বরে ৫,০০০, আর পাঁচ নম্বরে আছে ৪,০০০, ছ নম্বরে আছে ৩,০০০, আর সাত নম্বরে আছে ২,০০০। আচ্ছা, তো কালা লড়াই বাদে আর কোনো তোমাদের মেলা আছে? কালা লড়াইয়ের পরে মুরগ লড়াই হবে, আর বিকাল দু ঘটি কাললে ইয়া হবে, খুকুমণি আছে, চুমকি, হ্যাঁ, সেদিকে অবশ্য বিশাল ব্যাপার হবে আর কি। হ্যাঁ, সারাদিন সকাল ৮টারলে সন্ধ্যা ৮টা পর্যন্ত। মানে তো কেমন কি পয়সা তোমাদের মানে কাড়াগুলো জড় লিয়া হবে? জড় মানে আমাদের দেখো, আমাদের কাড়া তো যেগুলা এক নম্বর কাড়া তো ওগুলা তো মানে হারমানা কাড়াই বটে, দমে একটা তো বাহাদুরি কাড়া লয়, মানে ওই জড় দেখেই ইহা করা হবে আর কি। সেইভাবে আমরা আধার কার্ড ইহা করি যে আমাদের কোনো ওইরকম বাহাদুরি। এক এক সময় তো আমাদের শালবনিয়া যেমন কালীপদ সিং সর্দারের কাড়া বিখ্যাত ছিল, লাগাডির যে আমাদের পদ্মশ্রী মানে হরিপদ বাবু উনি যে পুরানো রসিক, উনার কাড়া যেমন বিখ্যাত ছিল, আমাদের শালবনী গ্রামকে আনতে ভয় করেছিল, বুঝলেন তো? সেইটাই এখন আমাদের সেই রকম তো আর কাড়া নাই, আমাদের ছোট কাড়া বটে এবং কাড়া হার মানিয়েছে, বয়স কাড়াও বটে। তো আমরা আশা করেছি যে যখন মেলা একটা করার আমাদের উদ্যোগ হয়েছে তাহলে মেলা আমরা করব। এখন সেইটা আমরা আধার কার্ড পরিপ্রেক্ষিতে আমরা একটু জড় অবশ্যই চুনাও করব। আচ্ছা, তো আধার কার্ড মানে আর বাকিগুলা যেমন ধরুন যে তিন নম্বর চার নম্বর ওগুলার বয়সটা ছ দাঁত বটে, হ্যাঁ, চার দাঁতেরও আছে, দু দাঁতেরও আছে। হ্যাঁ, মানে তোমাদের তাহলে তিন নম্বর কাড়াটা কত দাঁত আছে? তিন নম্বর কাড়াটা ছ দাঁত আছে, ছ দাঁত। হ্যাঁ, আচ্ছা, ছ দাঁত আছে, তিন নম্বর চার নম্বর ওগুলো ছ দাঁত বটে। তারপরে হ্যাঁ, পাঁচ নম্বর তক্ক, তারপরে যেগুলা ছয় সাত ওগুলা ওই দু দাঁতের ওগুলা কারু কাড়া বটে আর কি। হ্যাঁ, তো ওগুলা ওই ফুর্তি করার জন্যে। হ্যাঁ, তারপরে ওটা যিনি আধার কার্ড জমা দিতে আসবেন উনিও কাড়া দেখে নিবে। হ্যাঁ, কাড়া দেখে ওটা, হ্যাঁ, ওটা অবশ্যই, ওটা কেন বলবো যে ওরাও দেখবে আমরাও দেখিব, দেখার পরিপ্রেক্ষিতে জড় চুনাও হয়ে কাড়া লড়াই হবে। তো আধার কার্ড তোমাদের লিয়া কবে থেকে শুরু হবে? আধার কার্ড আমাদের কালকের থেকেই ১৮ মাঘ পর্যন্ত আমাদের লাস্ট, মানে আধার কার্ড লিয়ার। কালকের থেকেই আমরা ১৮ মাঘ পর্যন্ত আধার কার্ড লিয়ার লাস্ট ডেট, মানে ১৮ মাঘ মানে লাস্ট ডেট তোমাদের? হ্যাঁ, লাস্ট ডেট আধার কার্ড জমার। কাড়া লড়াইয়ে আমাদের সম্পূর্ণ মদ বড়া এটা আমাদের সম্পূর্ণভাবে ওটা আমাদের নিষিদ্ধ থাকবে। আচ্ছা, তার এই যে আপনারা কালা লড়াই করছেন তো জেলা কমিটিকে জানাইছেন কি না? হ্যাঁ, জেলা কমিটিকে জানা আছে অবশ্য। আচ্ছা, হ্যাঁ, জানা আছে, আরও ভালো করে আমরা আরও ওনাদের কাছে পরামর্শ নিব। হ্যাঁ, পরামর্শ তো লিয়া হয়েছে, অবশ্যই আরও আমরা তাদের কাছে মতামত নিব। ওরা যেভাবে আমরাকে পথ দেখাবে আমরা সেইভাবে পথে চলার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য জায়গায় গ্রামে যেভাবে কাড়া লড়াই চলছে আমাদের গ্রামেও সেইভাবে চলবে। আচ্ছা, হ্যাঁ, তো তাহলে মানে ছাড়া মানে কাড়ার সঙ্গে মানে দুজন করে কি দুজন করে ছাড়বে? হ্যাঁ, কাড়ার সাথে দুজন, উনাদের দুজন থাকবে, হয়তো
ধরুন উনাদের হয়তো পাঁচজনও ঢুকিয়ে গেল, কাড়াটা হয়তো একটু তো কোনোটা সাড়ালই কাড়া বটে, কাড়াটা বাগিয়াতে হয়তো পাঁচজনও সামাইন গেল, কাড়ায় যাহা মাথা জুড়িল তখন কিন্তু বাকিগুলো আমাদেরও বাইরে হবে উহাদেরও বাইরে হবে। মানে দুজন হ্যাঁ থাকবে, হয়তো এমনও হতে পারে কোন কাড়া হয়তো আসর ধর সামাতে মানছে নাই, তাহলে বাধ্য উহাকে তো খুকড়ি সাঁড়ালই, উহাকে তো মানে বাগিয়া এনতি হবে, দর্শক যে জড়ো হবে, দর্শক তো কাড়া লড়াই দেখার জন্য, তাহলে দর্শকের লাভ তো ওইটাই, যদি কাড়া লড়াই দেখতে নেই পেলে তাহলে উহার আশাটা তো বেকার হইল, তাহলে মাথাটা জুড়ার পরে উহারাকে কিন্তু সাইড হইন দিতে হবে, যে যে ওদের দুজন থাকিবে আমাদেরও দুজন থাকিবে, বাস হইলো। তো মানে এক নম্বর দু নম্বর কাড়া মানে জোর দেখাই হবে কি? হ্যাঁ এক নম্বর দু নম্বর, ও এক নম্বর পর্যন্ত জোড়াই বটে। হ্যাঁ কাড়া তো বাহাদুরি লয়, ওটা তো আগেই বললাম, হ্যাঁ যে কাড়া বাহাদুরি কাড়া লয়, হ্যাঁ মানে জোড়ের চুনাইই হবে। আর ওটা তো প্রত্যেকেই জানে যে কাড়ার প্রাইজ কাড়া কমিটির কাড়া মাথা না জুড়িলে তো ওটা প্রাইজ হবে, হ্যাঁ মাথাটা কমসে কম জুড়াতে হবে। হ্যাঁ তো আপনাদের এই যে কাড়া লড়াই, তো মানে এক একটা কাড়াই দ্বিতীয় চান্স থাকবে কি এক চান্সেই থাকবে? এখন আমাদের এক চান্সেই আছে, হ্যাঁ মানে যেহেতু সাত ছোট বড় সাতটা কাড়া আছে, হ্যাঁ আর তারপরে অমন বাহাদুরি কাড়া লয়, হ্যাঁ যে ফুটানি করে বলবো, হ্যাঁ ওরকম বাহাদুরি কাড়া লয় ওই এক চান্স করেই থাকবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনের নম্বরটা, তো এই নম্বর আপনারা কল করে কারার সাথে জড় করতে পারেন। তো চলুন এরপর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর কারা আপনারাকে দেখিয়ে দিই। আমার কপালে নাই লেখা, বলি হবে কি নাই আর দেখাব তো, বলি হবে কি নাই আর কথা, আর চাইলে কি পাব তোকে, বলি কপালে নাই লেখা। চাইলে কি পাবো তোকে কপালে।